এরা তোমাদের ইতিহাস বইয়ের 70 পাতায় গোষ্ঠী জীবন ব্যক্তি সম্পত্তি দাস প্রথা যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির আলোচনা আজকে প্রশ্ন উত্তর রিভিশনের মাধ্যমে করানো হবে। যদিও এই চ্যাপ্টারটি তোমাদের আগে পড়ানো হয়েছে তাই আজকে শুধুমাত্র রিভিশন এই প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে করা হবে। তাই আমাদের আলোচনা আজকে শুধুমাত্র কোয়েশ্চেন আনসার রিভিশনের মাধ্যমেই আমরা সীমাবদ্ধ রাখব। তবে কোয়েশ্চেন আনসার রিভিশনে যাওয়ার আগে আমরা এই পাঠটির মূল কিছু বিষয় জেনে নিই। দেখো মেয়েরা, আমরা জেনেছি যে পৃথিবীতে আদিম মানুষের আবির্ভাবের পর থেকেই তাদের জীবন ছিল অত্যন্ত বিশৃঙ্খল। তারা রাত কাটাত গাছে ডালে, অর্থাৎ তাদের কোনো স্থায়ী বসতি ছিল না। আর খিদে পেলে তারা কি খেত? আমরা জানি তারা খেত বনের পশু পাখির কাঁচা মাংস, যা তারা শিকার করত, আর খেত বনের ফলমূল, আর ঘুরে বেড়াতো যাযাবরের মতো। আর এভাবে, অর্থাৎ এই বিশৃঙ্খল ও যাযাবরের মতো দিন কাটাতে কাটাতে হঠাৎই একদিন তারা আশ্রয় নিয়েছিল পাহাড়ের গুহায়। আর সেই যাযাবর থেকে তারা হয়েছিল গুহাবাসী মানুষ, তাদের জীবনের নিরাপত্তার নতুন ঠিকানা তারা পেয়েছিল। আর আমরা জেনেছি যে গুহাই হলো আদিম মানুষের প্রথম ঘরবাড়ি। এরই মাঝে তারা হয়েছিল গোষ্ঠীবদ্ধ, নানা আকার ইঙ্গিত ও মুখ থেকে শব্দ প্রকাশ করে তারা নিজেদের মনের ভাব প্রকাশ করত। আর এই সময় তারা যা কিছুই উৎপাদন করত বা ফসল উৎপন্ন করত, সমস্ত কাজই তারা যৌথভাবে করত ও বণ্টনও করত সমভাবে। সব জিনিসের ওপর ছিল তাদের সবার সমান অধিকার, অর্থাৎ সেই সময় নিজের বলতে কারো কিছুই ছিল না। গোষ্ঠীবদ্ধ জীবনে এই রকম নিয়মই চালু ছিল, এগুলো কিন্তু আমরা সবই জেনেছি। গোষ্ঠীর নেতৃত্বে ছিল গোষ্ঠীপতি বা দলপতি, আর দলপতি যিনি, তিনি সেই গোষ্ঠীর পরিচালনা করতেন। তার নির্দেশ সবাইকে মেনে চলতে হতো, আর বুদ্ধিমান ও বলবান মানুষেরাই গোষ্ঠীপতি বা দলপতি হতেন। আর পুরুষ গোষ্ঠীর নেতা হওয়াতে আদিম মাতৃতান্ত্রিক সমাজ পাল্টে বা বদলে হলো পুরুষতান্ত্রিক সমাজে পরিণত হলো। আর এই সময় আদিম মানুষ তার উৎপাদনের জিনিস ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতে লাগলো। চালু হলো বিনিময় প্রথা। বিনিময় প্রথা চালু হওয়ার পর থেকে সমাজে সৃষ্টি হলো ব্যক্তিগত সম্পত্তি, আর এর সুবাদে সমাজে গড়ে উঠল দুটি শ্রেণী, ধনী ও গরিব। এগুলি কিন্তু তোমরা সব মনে রাখবে। গোষ্ঠী লড়াইয়ে পরাজিত গোষ্ঠীর সব কিছুই বিজয়ী গোষ্ঠী তারা কি করতো? দখল করে নিত। এমনকি পরাজিত দলের মানুষজনদের বিজয়ী দলের মানুষ নিজেদের প্রয়োজনে চাকরের মতো ব্যবহার করত, খাটাতো নির্মমভাবে, আর এরাই সমাজে কৃতদাস বলে চিহ্নিত হলো। মালিকেরা নামমাত্র খাবার দিয়ে পশুর মতো খাটাতো, আর কাজে শিথিলতা দেখলেই নির্যাতন করা হতো তাদের ওপর। এক কথায়, মালিকেরা তাদের ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালিয়ে তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার
করত। এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে দাসদের পেতে হতো চরম শাস্তি। আর এই কৃতদাসদের শাস্তি দেবার জন্য মালিক শ্রেণী নিজস্ব আইন ও বিচারশালা এমনভাবে তৈরি করেছিল যেন সেই আইন তাদের পক্ষে থাকে। তাহলে মেয়েরা, আমরা জানলাম, সেই আমাদের পাঠের আলোচনা আমরা শুনলাম। এইবার আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসি। দেখো, এক নম্বর প্রশ্নে আছে, মানুষ কেন জোট বাঁধল? জোট বাঁধার আগেই বা মানুষ কেমন ছিল? আমরা জানলাম যে আদিম মানুষের পৃথিবীতে আবির্ভাবের পর থেকেই তাদের জীবন ছিল বড়ই অসহায়, এলোমেলো ও যাযাবরের মতো। তারা খিদে পেলে খেত বনের ফলমূল ও শিকার করা পশু পাখির কাঁচা মাংস। রাত কাটাতো বনে জঙ্গলে ও গাছের ডালে। ছিল না কোনো স্থায়ী বসতি বা বাসস্থান। আর এইভাবে একা একা থাকতে থাকতে তাদের নানা বাধা ও বিপত্তির সম্মুখীন হতে হতো। অনেক সময় খিদের তাকিতে কোনো পশু একা শিকার করতে গিয়ে তাদের প্রাণহানিও ঘটত। কারণ কোনো হিংস্র বন্য জন্তুর সঙ্গে একা লড়াই কোনো মতেই সম্ভবপর ছিল না। কিংবা কোনো বন্য পশু হঠাৎই যদি আক্রমণ করত, সেক্ষেত্রেও তাদের জীবন নাশ হতো। অর্থাৎ জীবন সংগ্রামের মধ্যে দিয়ে নিজের জীবনকে বাঁচানোর যে লড়াই, সেই জীবন সংগ্রামের লড়াইয়ে সমস্ত প্রতিকূলতাকে সরিয়ে ফেলতে বা জয় করতে দলবদ্ধ হবার প্রয়োজনীয়তা মানুষ অনুভব করতে লাগল। আদিম মানুষ আর সেই আদিম মানুষ কি করল, সেই জীবন সংগ্রামের কঠিন লড়াইয়ে সামিল হয়ে এই উপলব্ধি তারা অনুভব করতে পেরেছিল যে একা একা বাঁচা যায় না, বা কোনো মানুষ কখনোই একা বাঁচতে পারে না। যার ফলে একসময় মানুষ নিজেদের প্রয়োজনে জোট বাঁধল ও গোষ্ঠীবদ্ধ হলো। এবার মেয়েরা, আমরা দু নম্বর প্রশ্নে আসি। দেখো, দু নম্বর প্রশ্ন হলো, পুরুষ গোষ্ঠীর নেতা হওয়ায় কি হলো? আমরা জেনেছি যে মানুষ এক সময় একা একাই বনে জঙ্গলে যাযাবরের মতো দিন কাটাত। খিদে পেলে বনের ফলমূল ও শিকার করা পশুর কাঁচা মাংস খেত। একা একা বাঁচার সেই কষ্টকর অনুভূতি এবং প্রবল অসুবিধা মানুষ টের পেয়েছিল এক সময়। তাই নিজেদের প্রয়োজনেই এক সময় মানুষ জোট বাঁধল ও গোষ্ঠীবদ্ধ হলো। এর পরেও কেটে গেছে হয়তো কয়েকশো বছর, আর এই গোষ্ঠীবদ্ধ জীবনে তারা তৈরি করেছিল কিছু সামাজিক নিয়ম কানুন। যে যে নিয়ম কানুনগুলি তৈরি হয়েছিল বা তারা তৈরি করেছিল, আর সেগুলি তাদেরকে মেনে চলতে হতো। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু হওয়ার অন্যতম কারণ ছিল সমাজে পুরুষের সংখ্যা ছিল বেশি। সমস্ত কাজে পুরুষদের অংশগ্রহণও থাকতো বেশি সংখ্যায়। সমস্ত কিছুরই যোগান দিত এই পুরুষরাই।
ফলে তাদের প্রাধান্য সংখ্যা তাদের প্রাধান্য তাদের সেই সংখ্যা শারীরিক সক্ষমতা বেশি থাকার সুবাদে পুরুষরাই অগ্রাধিকার পেত। ফলে পুরনো সেই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়েছিল। আর আমরা জানি যে একেবারে শুরুতে আদিম মানব সমাজ ছিল মাতৃতান্ত্রিক, অর্থাৎ মেয়েদেরই ওপর কর্তৃত্ব ছিল। তাহলে মেয়েরা, আমরা এবার 3 নম্বর প্রশ্নে যাই। কখন মানুষ তার উৎপাদনের জিনিস ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতে লাগলো? এর থেকে কি হলো? এর সুবাদে কি গড়ে উঠল? আমরা জানি যে বিনিময় প্রথা চালু হওয়ার পর থেকেই মানুষ তার নিজের উৎপাদনের জিনিসপত্রকে ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতে লাগলো। আর এইভাবেই এক সময় সৃষ্টি হয়েছিল ব্যক্তি সম্পত্তি। আর চাষের জমিটাই দীর্ঘদিন ধরে ছিল সমাজের সম্পত্তি। সমাজের সম্পত্তি বলতে আমরা কি বুঝি? তাহলে এতদিন কি হতো, চাষযোগ্য জমির সমস্ত ফসল যা তারা উৎপাদন করত তা সবই সকলের ব্যবহার্য ছিল, অর্থাৎ সকলে মিলে সেই সমস্ত ফসল তারা ব্যবহার করত। কোনো জমির ওপরই কারো কোনো ব্যক্তি মালিকানা ছিল না। আর এই অবস্থাটাই সমাজে বা এই নিয়মটাই সমাজে দীর্ঘদিন ধরে বহাল ছিল। আর আমরা তো জেনেইছি মেয়েরা যে বিনিময় প্রথার পর থেকেই সমাজে ব্যক্তি সম্পত্তির বৃদ্ধি ও তার আর যার ফলে ব্যক্তি মালিকানার প্রভাব পড়তে শুরু করেছিল সমাজে। তাহলে মানুষ দেখল যা যত বেশি সম্পদ সেই তত বেশি ব্যক্তি সম্পদের অধিকারী। আর আমরা এর আগে দেখেছি সমাজে চাষের জমিটা ছিল যৌথ সম্পত্তি বা সমাজের সম্পত্তি, আর সেটাই হয়ে উঠল আজ ব্যক্তি সম্পত্তি বৃদ্ধির এক অন্যতম হাতিয়ার। অর্থাৎ মানুষ দেখল যা যত বেশি জমি বা যে যত জমির মালিক সেই তত বেশি ফসল উৎপন্ন করতে পারবে বা ফসল ফলাতে সক্ষম হবে। তাই তখন মানুষ বুঝতে পারল যত বেশি জমি নিজের আয়ত্তে আনা যায় তত বেশি সম্পত্তির মালিক বা তত বেশি ফসলের মালিক হওয়া যায়। আর আমরা জানি যে প্রাথমিক পর্বে আধুনিক অস্ত্রশস্ত্র, উন্নত ধরনের বাসনপত্র, যন্ত্রপাতি, ঘরবাড়ি, মাছ ধরার বড়শি, পশু পাখি এই সমস্ত কিছুই ছিল মানুষের ব্যক্তিগত সম্পত্তি। আর যখনই মানুষ বুঝল যে চাষের জমিকে যদি বেশি পরিমাণে দখল করা যায় বা চাষের জমির মালিক হওয়া যায় তাহলেই তার ব্যক্তিগত সম্পত্তি অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আর সেই চাষের জমির বৃদ্ধির ফলেই সমাজে বিভিন্ন গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব বা সংঘাত শুরু হলো। আর এই দ্বন্দ্ব বা সংঘাত থেকেই সমাজে দুটি শ্রেণীর সৃষ্টি হলো, একটি হলো গরিব আর আরেকটি হলো ধনী। অর্থাৎ যারা অধিক সম্পত্তির মালিক হতো তাদেরকে বলা হতো ধনী শ্রেণী। তাহলে মেয়েরা, আমরা 3 নম্বর প্রশ্নের আলোচনা শুনলাম, এবার আমরা আসব 4 নম্বরে। দেখো, ক্রীতদাস কিভাবে সৃষ্টি হলো। মেয়েরা, আমরা ইতিমধ্যে জেনেছি চাষবাস শুরু হওয়ার পর থেকেই আলাদা আলাদা পরিবার গড়ে উঠেছিল। আর এই পরিবার বা গোষ্ঠীগুলির মধ্যে সম্পত্তি বাড়িয়ে তোলার জন্য প্রায় কি হতো, লড়াই হতো। আর এই লড়াইয়ে পরাজিতরা জয়ীদের সম্পত্তি হয়ে যেত।
পরাজিত পরিবারও জয়ী দলের সম্পত্তি হতো। তার মানে পরাজিতদের সমস্ত জমি বাড়ি ছাড়াও পশু পাখি সহ তাদের নিত্য ব্যবহার্য সমস্ত জিনিসপত্র অর্থাৎ তাদের সমস্ত কিছুই হয়ে যেত জয়ী দলের সম্পত্তি। এমনকি সেই পরাজিত মানুষগুলো হয়ে যেত জয়ী দলের সম্পত্তি। এবার জয়ী দল সেই পরাজিত দলকে ধরে এনে নিজেদের কাজে তারা ব্যবহার করত, আর ক্রমে ক্রমে তারা দাস হয়ে উঠত, আর এইভাবেই কৃতদাস সৃষ্টি হয়েছিল। মেয়েরা, আমরা এবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোর দিকে চোখ রাখি। দেখো, 1 নম্বর প্রশ্নটি আছে, আদিম মানুষ কিভাবে থাকতো, তারা জোট বাঁধল কেন? আমরা জানি যে মানুষ এক সময় একা একাই থাকত, বনে জঙ্গলে যাযাবরের মতো ঘুরত, তাদের ছিল না ঘর বাড়ি, আর বনের ফলমূল আর শিকার করা পশুর কাঁচা মাংস খেত। একা একা বাঁচা কষ্টকর এবং প্রবল অসুবিধা এটা আদিম মানুষ টের পেয়েছিল এক সময়। তারপর নিজেদের প্রয়োজনে এক সময় তারা জোট বাঁধল বা গোষ্ঠীবদ্ধ হলো। 2 নম্বর প্রশ্ন, গোষ্ঠী জীবনে তারা কেমন ভাবে কাজ করত, গোষ্ঠী পরিচালনা করত কে, কেমন লোক গোষ্ঠীর নেতা হতো? মানুষ এক সময় গোষ্ঠীবদ্ধ জীবন শুরু করে নিজেদেরই স্বার্থে। তারা সমস্ত কাজই করত যৌথভাবে। গোষ্ঠী জীবনে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার জন্য তারা কিছু নিয়মকানুন, তাদের কিছু নিয়মকানুন ছিল, আর সেগুলি তাদেরকে কিন্তু মেনে চলতে হতো। আর প্রত্যেক গোষ্ঠীর একটি নামকরণ দেওয়া হতো, আর একজন নির্দিষ্ট ব্যক্তিকে নেতা করা হতো, যার কথা শুনে সবাইকে চলতে হতো। এটাই কিন্তু ছিল গোষ্ঠীবদ্ধ জীবনের একটি অন্যতম বিষয়। আর গোষ্ঠীর নিয়ম না মানলে সেই গোষ্ঠীর দলপতি শাস্তির বিধান তিনি দিতে পারতেন, এবং অপরাধ করলেও সেই শাস্তি সেই অপরাধীকে মেনে নিতে হতো। আর প্রত্যেক গোষ্ঠীর যিনি দলপতি বা দলনেতা থাকতেন, তিনি সেই গোষ্ঠী পরিচালনা করতেন। আর গোষ্ঠীর যিনি দলপতি হতেন, তাকে অবশ্যই বুদ্ধিমান ও যথেষ্ট বলশালী হতে হতো। 3 নম্বর প্রশ্ন, ব্যক্তি সম্পত্তির উদ্ভব হলো কখন? বিনিময় প্রথা শুরু হবার পর থেকেই মানুষ তার নিজস্ব উৎপাদনের জিনিসকেই ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতে লাগলো। অর্থাৎ যেটি সে নিজে উৎপাদন করেছে সেইটিকেই সে মনে করত যে এটি তার সম্পূর্ণ নিজের। আর এভাবেই সমাজে ব্যক্তি সম্পত্তির উদ্ভব হলো বা ব্যক্তি সম্পত্তির সৃষ্টি হলো। মেয়েরা দেখো, 4 নম্বর প্রশ্ন, অনেকদিন পর্যন্ত কোনটি সমাজের সম্পত্তি ছিল? চাষের জমি অনেকদিন পর্যন্ত ছিল সমাজের সম্পত্তি। 5 নম্বর প্রশ্ন, ব্যক্তি সম্পত্তির সুবাদে কি গড়ে উঠেছিল? আমরা দেখলাম যে ব্যক্তি সম্পত্তির সুবাদে সমাজে গড়ে উঠেছিল 2টি শ্রেণী, ধনী ও গরিব। আদিম 6 নম্বর প্রশ্ন, আদিম মানব সমাজ ছিল কোন ধরনের? একেবারে শুরুতে আদিম মানব সমাজ ছিল মাতৃতান্ত্রিক। স্বভাবতই তখন সবকিছুর ওপর কর্তৃত্ব ছিল মেয়েদের। গোষ্ঠীর নেতৃত্বে থাকতেন মেয়েরা, আর তারাই গোষ্ঠী পরিচালনা করতেন। গোষ্ঠীর নেতা হতেন কেমন মানুষ? খুব বুদ্ধিমান ও বলশালী ব্যক্তি গোষ্ঠীর নেতা হতেন।
8 নম্বর প্রশ্ন, কৃতদাস সৃষ্টি হলো কিভাবে? ব্যক্তিগত সম্পত্তির মনোভাব তৈরি হওয়ার পর নিজেদের সম্পত্তি বাড়িয়ে তোলার জন্য গোষ্ঠীগুলির মধ্যে প্রায় লড়াই লেগে থাকত, আর সেই লড়াইয়ে যারা হেরে যেত বা পরাজিত হতো তারা জয়ী গোষ্ঠীর সম্পত্তি হয়ে যেত। পরাজিতদের সমস্ত সম্পত্তি হয়ে যেত জয়ী দলের। সেই জয়ী গোষ্ঠী সমস্ত সম্পত্তির সঙ্গে পরাজিত দলের মানুষজনকে তারা ধরে আনত এবং তাদেরকে দাস করে রেখে দিত, তাদেরকে খাটাতো ইচ্ছে মতো। এই সমস্ত বন্দী মানুষজনকে বলা হতো কৃত দাস। আর এইভাবেই কৃত দাস সৃষ্টি হয়েছিল সমাজে। 9 নম্বর প্রশ্ন, কৃতদাসদের শাস্তির জন্য কি কি আইন তৈরি করা হয়েছিল? কৃতদাসদের শাস্তির জন্য আইন কি কি আইন তৈরি করা হয়েছিল? তা কৃতদাসদের শাস্তির জন্য তৈরি করা হয়েছিল আইন, বিচারশালা আর সিপাহি। এখন মেয়েরা দেখো, এখানে কিছু প্রশ্ন, ছোট প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ যেগুলো তোমাদের করতে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে অনুশীলন করবে। আমি আবারও বলছি, এই প্রশ্ন এবং শূন্যস্থান তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করবে। তাহলে দেখো, প্রথমে আছে, একের কতে আছে, আদিম মানব সমাজ কি রকম ছিল? খ, চাষের জমিটায় অনেকদিন পর্যন্ত কি ছিল? গ, কখন আদিম মানুষ তার উৎপাদনের জিনিস ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতে লাগলো? ঘ, বিনিময় প্রথা চালু হওয়ার ফলে কি হলো? ঙ, গোষ্ঠী পরিচালনা কে করত? চ, গোষ্ঠীর নেতা কেমন মানুষ হতেন? ছ, ব্যক্তি সম্পত্তির সুবাদে কি গড়ে উঠল? বর্গীয় জ, কৃতদাসদের শাস্তি দেওয়ার জন্য আইন ছাড়া আর কি কি তৈরি হয়েছিল? এবার মেয়েরা আমরা 2 নম্বরে যাই। দেখো সেখানে আছে শূন্যস্থান পূরণ করো। দেখো কয়ের শূন্যস্থানটা দেখো, নিজেদের প্রয়োজনের ড্যাশ একদিন মানুষ ড্যাশ বাঁধে। খ, গোষ্ঠী বা দলের নেতৃত্বে ছিল একজন ড্যাশ বা ড্যাশ। গ, চাষের জমিটায় অনেক দিন পর্যন্ত ছিল ড্যাশ ড্যাশ। এখানে কিন্তু দুটো ড্যাশ আছে, খেয়াল করবে। চাষের জমিটায় অনেক দিন পর্যন্ত ছিল ড্যাশ ড্যাশ। ঘ, গোষ্ঠীগুলির মধ্যে প্রায় ড্যাশ হতো ড্যাশ বাড়িয়ে তোলার জন্য। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা এই রিভিশন খুব ভালো করে বুঝতে পারলে, আর এই সমস্ত প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ তোমরা কিন্তু ভালো করে অনুশীলন করবে। আজ এই পর্যন্ত, তাহলে থ্যাংক ইউ।